শেমলিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মহতারাম মোহাম্মদ হোসেন মোল্লা সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সোনাইমুড়ি পৌরসভার সম্মানিত মেয়র বিশিষ্ট জননেতা ও শিক্ষাবিদ জনাব মহতারাম ভিভি নুরুল হক চৌধুরী সাহেব মহতারাম বিশেষ অতিথি জনাব জিএস জাকির হোসেন লাতু সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ আজকের মাহফিল আমার পূর্বে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসির কোরআন বর্তমান সময়ের অত্যন্ত সাড়া জাগানো ইসলামী আলোচক যুক্তিবিদ মহতারাম মাওলানা আবুল হাশেম মোল্লা সাহেব মহতারাম মুফতি জাবেদ হোসাইন সাহেব মহতারাম মাওলানা আব্দুস সালাম আমিনি সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ উপস্থিত হযরত উলামায়ে কেরাম ইসলাম প্রিয় তাওহীদী জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা প্রিয় দিনী ভাইয়েরা আপনারা কেমন আছেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে রাখুন বলুন আমিন আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি মেহরবানি করে আমাদের সুস্থ রাখলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিক কে আল্লাহ সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফি প্রিয় দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাত দেবার ওয়াদা করেছেন এমন কিছু মানুষকে যে মানুষগুলো দুটি শর্ত পালন করে জীবন চালাবে আমরা যারা মুমিন আমাদের জীবনের সব কাজ জান্নাত কেন্দ্রিক নিয়ন্ত্রিত আমরা ঘুম থেকে উঠেই প্রথম যা করি সেটা হলো সালাতুল ফজর আমাদের জীবনের প্রথম কাজ নামাজ এই জীবনে নামাজের চেয়ে দামি কোনো কাজ আর নাই তাই নামাজের ওয়াক্ত যখন হয় আজান যখন হয় তখন যারা ঈমানদার তাদের জন্য বেচা কেনা লেনদেন জায়েজ নাই আজান হলে নামাজে যাও ওয়াদারুল বাই বেচা কেনা বন্ধ করে দাও
নামাজ আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাবে, নামাজ জান্নাতের চাবি হিসাবে আমাদের হাতে এসে যাবে, নামাজ আমাদের ইমানের পরিচয় হবে, আমরা নামাজ পড়ি আল্লাহর জান্নাত পেয়ে যাব সে আশায়, আমরা রোজা রাখি চৈত্রের দিনেও প্রচন্ড রোদের মাঝেও রোজা ভাঙে না এমন রিকশাওয়ালাও দু চারজন আছে, আশা হলো জান্নাত পাবে। পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে হজে যায় মানুষ, সে শুনে চাল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ যদি কবুল হয় হজের প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। যারা যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয় ওই শহীদদের উদ্দেশ্য দুনিয়ার খ্যাতি যশ নাকি আল্লাহর জান্নাত? এই যে মাহফিলে এসে মাটির মাঝে বসে গেছেন, এমএ পাস, বিএ পাস, টাইটেল পাস, দাওরা পাস, এমন সম্মানী আলেম ওলামা মাঠের মাঝে বসে আছে, উদ্দেশ্য আল্লাহর জান্নাতের পথ খোঁজা। এমনও হতে পারে আলেম ওলামাদের মুখ থেকে এমন কিছু কথা আজকে শুনব যে কথা আমাকে জান্নাতের পথে এক কদম আগাইয়া দেবে। যেই জান্নাতের জন্য আমরা পাগল পাড়া ওই জান্নাত আল্লাহ তাআলা দেবেন, সূরাতুল বুরুজের ১১ নম্বর আয়াতে আল্লাহ নিজে ঘোষণা করেছেন। তবে তিনি জান্নাত দেওয়ার জন্য দুটি শর্ত আরোপ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, আল্লাহর ঘোষণা তাদের জন্য জান্নাত প্রস্তুত আছে। আপনারা বলুন তো আল্লাহ জান্নাত বানাবেন না বানাইয়া ফেলছেন? তাহলে বোঝা গেল জান্নাত রেডি। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাদের রেডি হওয়া দরকার। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, জান্নাতের এমন একটা নেয়ামত নাই যেটা বানানোর বাকি আছে। ওয়ালাহুম আযওয়াজুম মুতাহহারা, তাদের জন্য জান্নাতে কিছু পবিত্র রমণী আছে যাদেরকে হুর বলা হয়। আল্লাহ জান্নাতীদের সেবার জন্য জান্নাতে কিছু হুর বানাইছে, নারী বানাইছে। ওই হুরগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া তাবুর মাঝে রেখে দিছে, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। জান্নাতীদের সেবার জন্য আল্লাহ দিবে কিছু গালমান, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। কুরআন মাজিদ আল্লাহ বলেন জান্নাতে ছোট ছোট কিছু বাচ্চা আছে জান্নাতীদের সেবা করবে তারা, বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন, পানপাত্র নিয়ে দৌড়াদৌড়ি করবে, পানির গ্লাস নিয়ে দৌড়ায় আসবে। জান্নাতি মানুষের আদেশ পালন করার জন্য জান্নাতের মাঝেই তারা দৌড়াদৌড়ি যখন করবে, রাসূল কাল্লা বলেন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুয়াম মানসুরা, আপনি তাদেরকে দেখলে মনে করবেন জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। ওই গেলমান গুলু আল্লাহ বানাবেন না বানাইয়া ফেলছেন? প্রিয় নবী বলছেন আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু সামানুন আল ফাখাতাম, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট মর্তবার জান্নাতি যে হবে তার খেদমতের জন্য গেলমান দেয়া হবে ৮০,০০০। সব রেডি, সব প্রস্তুত।
ওই জান্নাতের মাঝে পানির ঝর্ণা আছে, মধুর ঝর্ণা আছে, দুধের ঝর্ণা আছে, শরবতের ঝর্ণা আছে, সব প্রস্তুত। জান্নাতের একটা নিয়ামত বানানোর বাকি নাই, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলেন যারা ভালো মানুষ মুত্তাকি তাদের জন্য জান্নাত রেডি করা আছে। এই জান্নাতের সাথে আমাদের দূরত্ব কত? উত্তর হলো জান্নাতের সাথে দূরত্ব বাংলাদেশ এবং ভারতের মাঝে দূরত্বের মতো। বাংলাদেশ থেকে ভারত কত দূরে? কত কাছে? কাঁটা তারের বেড়া। এই পাশ বাংলাদেশ, ওই পাশ ভারত। একটা ফিলার আছে মোটা মোটা কাঁটা তারের, আর ওইদিকে নো ম্যানস ল্যান্ড। মাঝখানের ফিলারের সীমানা এই পাশে বাংলাদেশ, ও পাশে ভারত। এখন ফিলারটা ছোট করতে করতে যদি একটা চুল পরিমাণ হয় তাহলে চুলটার অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারত, ঠিক না? মানে বাংলাদেশ ভারতের মাঝে যেমন দূরত্ব নাই, ঠিক আল্লাহর জান্নাত এবং মোমেনের জীবনের মাঝে দূরত্ব নাই। মোমেনের সাথে জান্নাতের দূরত্ব শুধু তার মৃত্যু। মরার সাথে সাথে জান্নাতের নেয়ামত মোমেন ভোগ করবে। মোমেনের রুহটাকে ফেরেশতা ইল্লিন নামক জায়গায় রেখে দেবে। ঠিক অনুরূপ ভাবে জাহান্নামের সাথে মানুষের দূরত্ব কত? উত্তর হলো আগেরটার মতোই, মৃত্যুর সাথে সাথে জাহান্নামী তার রুহটাকে সিজ্জিনে নিয়ে রাখা হবে, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। বরং আরো কিছু এগিয়ে, আরো কিছু এগিয়ে জান্নাতি জান্নাতের নেয়ামত পাবে মরার আগেই, জাহান্নামী জাহান্নামের শাস্তি শুরু হবে মরার আগেই। এজন্য বললাম বরং কিছু এগিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয় আকাশ থেকে আল্লাহ অসংখ্য ফেরেশতা জমিনে পাঠায়, ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা نزل إليه ملائكة من السماء بيد الوجوه معهم أكفان من أكفان الجنة وحنوت من حنوت الجنة حتى يجلسوا منه مد البصر. الله رسول بولتسن আপনার মৃত্যুর আগে যদি আপনি মুমিন হন, ঈমানওয়ালা হন, তাহলে আপনার জান কবজের জন্য আজরাইল পাঠানোর আগে আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠাবে, আকাশ থেকে তারা নামবে, এক একজনের চেহারা হবে সূর্যের চেয়ে উজ্জ্বল, তার আসতে জান্নাতের আতর নিয়ে আসবে। এটা হলো মুমিনের জন্য জান্নাতের প্রথম হাদিয়া। এখনো মুমিন মরে নাই, মরার আগে জান্নাতের নিয়ামত শুরু। তারা জান্নাতের আতর এনে আপনার নাকের কাছে ছিটায়া দেবে। মৃত ব্যক্তি জান্নাতি আতরের সুঘ্রাণ যখন অনুভব করবে তখন তার কাছে মনে হবে এমন সুঘ্রাণ সে কোনোদিন জীবনে আর পায় নাই। সেবার দেখতে পাবে আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামতেছে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সবগুলো ফেরেশতা লাইন ধরে তাকে শুধু সালাম দিচ্ছে, ইস্তেকবাল জানাচ্ছে। ওই ফেরেশতারা তাকে ওয়েলকাম জানানোর জন্য আসছে। রাসূলুল্লাহ বলেন তার চোখ যাবে যত দূর, ওই শুভ্র সুন্দর ফেরেশতাগুলো দেখতে থাকবে তত দূর। তারা সবাই লাইন ধরে দাঁড়ায়া শুধু তাকে লক্ষ্য করে সালাম দেবে, সবাই শুধু তাকে বলবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আপনি
সোনাইমুড়ি বাজারের একবারে ওই মাথা দিয়া ঢুকছেন। আপনি যখন বাজারে ঢুকলেন তখন দোকানে বসা দোকানদারেরা দোকান বাদ দিয়া রাস্তায় এসে গেছে, যত ক্রেতা বাজারে ছিল তারাও বেচা কেনা বাদ দিয়া আপনার পিছনে পিছনে দৌড়াচ্ছে। সব মানুষ আপনার সাথে মুসাফা করার জন্য পাগল, সব মানুষ আপনাকে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো আপনার দিকে দৌড়াচ্ছে। আপনার কাছে তখন মনে হবে শাস্তে কাম মাইকেই হনুরে আমি কেডারে বুঝলাম না, সোনাইমুড়ি তো আগেও জীবনে অনেকবার আসছি, আজকে আসার পরে সবাই এরকম আমার সাথে করছে কেন, আমি বিআইপি হয়ে গেলাম বুঝি। রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর দুনিয়ায় কেউ তাকে ওয়েলকাম জানায় না, চেয়ার থেকে লাভ দিয়া উঠে দাঁড়াইয়া সালাম দেয় না। ওরা সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো বসবাস করে, ওরা মানুষের কামলা খাটে খাটুনি খাটে, রিক্সায় যাত্রী নিয়ে রিক্সা চালায়, কিন্তু ইমানওয়ালা যদি হয় আল্লাহ ফেরেশতা পাঠায়া তাকে ইস্তেকবাল জানায়া বুঝাইবে, ও ইমানওয়ালা তোমার মূল্য দুনিয়ার মানুষের কাছে থাকার না থাক, তোমার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কোরআনে আল্লাহ এটা বলেছেন, লযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, যে ব্যক্তি ইমানের উপর অটল অবিচল থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, ফেরেশতাদের দায়িত্ব তার জান কবজের জন্য যখন আসবে এসে তারা তাকে সালাম দিতেই হবে। তারপরে এবার মৃত্যুর ফেরেশতা আজরাইল আসবে, আজরাইল মাতার পাশে বসবে, তারপরে আপনাকে যে জান্নাত আল্লাহ দেবেন ওই জান্নাতটা আপনাকে দেখাবে, দেখায় বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তামালুন, তুমি দুনিয়ায় নেক আমল করেছো, জীবনটাকে কোরআনের রঙে রঙিন করেছো সাজাইছো, এই দুনিয়ার পচা জায়গা আর থাকা দরকার নাই, তোমার জান্নাতের ভিতরে চলে আসো। জান্নাতি মরার আগে তার জান্নাত নিজের চোখে দেখবে, জান্নাতের আতরের গন্ধ নিজের নাকে শুঁকবে, তারপরে ফেরেশতারা তাকে বহন করার জন্য জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে। অথচ লোকটা এখনো মৃত্যুবরণ করে নাই, তাহলে মরার আগে জান্নাত শুরু, তাহলে বুঝে নেন মুমেনের সাথে জান্নাতের দূরত্ব আদৌ আছে নাকি। জান্নাত তো আমাদের সাথে সাথে, আমরা জানি না কে কবে মরি, তবে ইমান নিয়ে যদি এখন মরি এখনই জান্নাত মিলবে। ঠিক তার বিপরীতে যারা বেঈমান ফাসেক ফুজ্জার কাফের জালেম, ফেরেশতারা তাদের জান কবজ করার জন্য যখন আসবে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ালাউ তারা ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়াদবারাহুম ওয়াযূকু আযাবাল হারীক, জাহান্নামের ফেরেশতা আসবে জান কবজ করে নেয়ার জন্য, আসার সময় জাহান্নাম থেকে আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে আসবে। নাউযুবিল্লাহ, এই আওয়াজ আবার ক্যান ক্যান করে কেন? জাহান্নামের চাবুক আগুন দিয়ে বানানো ওই চাবুক নিয়ে আসবে, আসার পরে যখন তোমার সামনে আসবে এখনো কিন্তু তুমি মরো নাই, তারা মৃত্যু দেয় নাই, এখনো মৃত্যুর ফেরেশতা আসে নাই, বরং অগ্রবর্তী কাফেল আসবে। ইয়াদরিবুনা উজুহাহুম জরা বা ইয়াজরিবু শব্দের অর্থ কি? আলেম ওলামা ভাইরা কথা বলুন, জরবুন অর্থ কি? প্রহার করা মারা। ইয়াজরিবুনা তারা এসে পিটাতে শুরু করবে, উজুহাহুম তার চেহারার মাঝে, ওয়াদবারাহুম এবং তার পিঠের মাঝে। নাউযুবিল্লাহ,
জাহান্নামের ফেরেশতারা মৃত্যু দেওয়ার আগেই জাহান্নামের আগুনে বানানো চাবুক দিয়া তার চেহারার মাঝে পিঠের মাঝে পিটাতে থাকবে। ওয়াদুকু আযাবাল হারিক, এবং পিটানোর সময় বলবে জাহান্নামের আগুনের দগ্ধকারী স্বাদ তুমি আস্বাদন করো, শুরু হয়ে গেছে আযাব, অথচ লোকটার এখনো মৃত্যু হয় নাই। তারপরে আবার মৃত্যুর ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতাকে দেখার সাথে সাথে তার রুহটা দেহের বিভিন্ন অঙ্গে পলাতে থাকবে, ওই রুহটা বের হতে চাইবে না, কারণ সে বুঝবে মরার আগে যদি এমন মায়ের এমন আযাব হয় মরার পরে কি হবে, তাই সে মরতে চাইবে না, রুহটা দেহ থেকে বের হতে চাইবে না। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাজিআতি গারকা, ওই ফেরেশতা তখন ডুব মারবে, তোমার দেহের ভিতরে ঢুকে যাবে, পালাবি কোথায়, আইনাল মাফার, পালানোর জায়গা নাই, জেহের যে জায়গায় যাবে দেহের সে জায়গা থেকে টেনে হিসড়ে তাকে বের করতে থাকবে, বের হও বের হও, রুহটা বের হতে চাইবে না ভয়ে। আর ওই ফেরেশতারা তো পিঠের মাঝে আর মুখের মাঝে পিটাতে আসেই। তাহলে আপনারাই বলুন তো, কাফেরের জন্য জাহান্নাম এবং তার মাঝে দূরত্ব কত? যদি মৃত্যু এখন হয় এখনই আযাব শুরু, তাহলে বোঝা যায় জান্নাত এবং জাহান্নামের মাঝে দূরত্ব খুব একটা নেই। আমাদের সাথে দুটা ঘটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানালেন, বানায়া তিনি আবার আমাদেরকে বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্না, ও আমার বান্দারা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াতে শুরু করো। বানানোর পরে আবার আমাদেরকে কয় জান্নাতের দিকে দৌড়াও, আমি জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত, এখন তোমরা নেয়ার জন্য দৌড় মারো। সুবহানাল্লাহ। আর জাহান্নামের ব্যাপারে কি বললেন? ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নাম আমি বানাইছি, তবে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে পালাও, জাহান্নামের দিকে যেও না, ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা তোমাদের নাই, তার আযাব বড়ই ভয়ঙ্কর। জাহান্নাম থেকে সরব, জান্নাতের দিকে দৌড়াও, আর জান্নাতের দিকে দৌড়াইলে আল্লাহ তাআলা আপনার উপরে এতটা সন্তুষ্ট হন, এতটা খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে জান্নাতের পথ থেকে সরে যায়, আল্লাহ থেকে দূরে চলে যায়, ওই লোকটা যদি আবার তাওবা করে জান্নাতের পথে ফিরে আসে, মরুভূমিতে ওঁট হারাইয়া ওঁটের মালিক যদি ওঁট ফিরে পায় যত খুশি হয়, আল্লাহ তাওবাকারীর উপরে সে বেশি খুশি হয়। মানুষ যখন জান্নাতের পথে ফিরে আসে আল্লাহ এত খুশি হয়। রাসূলুল্লাহ ওঁটের উদাহরণ দিয়ে বুঝালেন, আমি হাদিসটি অতি সংক্ষেপ করে ফেলেছি, মূলত হাদিসটি আরো ব্যাপক। রাসূল বলছেন, ওটের পিঠে তার পানীয়, ওটের পিঠে তার খাবার, যাচ্ছে দূর সফরে, চলতে চলতে ক্লান্ত, এক জায়গায় বিশ্রাম নিল, ওটটাকে এক জায়গায় বাঁধল রশি দিয়া কোনো পাথরের সাথে অথবা কোনো খুঁটার সাথে, তারপরে সে ঘুমাইয়া গেল, হঠাৎ করে ঘুম ভেঙ্গে চোখ মেলে তাকায়, ওটটা তার নাই, রশি ছিঁড়ে চলে গেছে, লোকটা টেনশনে পড়ে গেল, হাইরে শত শত মাইলের পথ
কেমনে যাব ঘর নাই বাড়ি নাই মরুভূমির রাস্তা পানি নাই খাবার নাই সে নিজের চোখেই তার মৃত্যুকে দেখতে পাবে কারণ ওটের পিঠে তো খাবার ওটের পিঠে তো পানীয় রাস্তাঘাট তো নাই চলার জন্য বাহন তো নাই তাই সে মরুভূমির বুকে এদিক সেদিক তাকাবে পাহাড় পাইলে চূড়ায় উঠবে চূড়ায় উঠে দেখতে থাকবে খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে হয়রান ওট পায় না আবার আগের জায়গায় ফিরে আসলো ব্যর্থ মনোরথ হলো মনটা বড় বিষণ্ণ এর মাঝে হঠাৎ করে চোখ লেগে গেল অবসাদ ক্লান্তির কারণে সে ঘুমায়া পড়ছে কখন টের পায় না কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার জাগলো ঘুম ভেঙে গেল কিন্তু চোখ মেলেই দেখে ওটা তার সামনে হাজির তাকায় দেখো ওটের পিঠে খাবার পানিও ঠিক আগের মতো আছে ওই হতাশ ব্যক্তিটা ওট ফিরে পাইয়া যত খুশি হয় এই খুশি কি কত বর্ণনা করা যাবে না রাসূল বলেন তাওবাকারী তাওবা করলে আল্লাহ ওট ফিরে পাওয়া লোকের চেয়ে আরো বেশি খুশি হয় তাই قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى اذا تقرب العبد الي شبرا تقربت اليه ذراعا وإذا تقرب مني زراعا تقربت إليه باعا وإذا أتاني ماشيا أتيته هرولا প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখন জান্নাতের দিকে তোমরা দৌড়াও এটা আল্লাহর অর্ডার এখন দৌড়ানোর জন্য আগে তো খাড়াইতে হইব দাঁড়াতে হবে এখন দাঁড়ানোর পরে তো একটা কদম দিতে হবে প্রিয় নবী বলেন বান্দা যদি জান্নাতের দিকে আল্লাহর দিকে এক বিঘত আগায় আল্লাহ এত খুশি জান্নাত দেওয়ার জন্য আল্লাহ নিজে এক হাত আগায় বান্দা যদি জান্নাতের পথে এক হাত আগায় আল্লাহ নিজে দুই হাত আগান রাসূলুল্লাহ আবার বলেন বান্দা যদি আল্লাহর দিকে হাঁটে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়াতে শুরু করে দেয় জান্নাত দেওয়ার জন্য আল্লাহর আগ্রহ তার বান্দা পাওয়ার জন্য যত আগ্রহ তার সে অনেক বেশি জান্নাতের দিকে দৌড়াতে হবে এখন বাংলাদেশের মানুষ জান্নাত পাওয়ার জন্য আগ্রহী কিন্তু জান্নাতের পথে দৌড়ানোর জন্য অনেকে রাজি নাই ও প্রিয় ভাই যে নামাজ জান্নাতের চাবি ফজরের টাইমে মসজিদে যাইয়া দেখবেন মুসল্লির খবর কি কোন মসজিদে এক কাতার কোন মসজিদে দেড় কাতার কোথাও হাফ কাতার কোথাও ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি একজন নাই ফজরের টাইমে আজান হয় না জামাত হয় না এমন মসজিদ বাংলাদেশে জান্নাতের পথে দৌড়ানোর লোক কোথায় ও প্রিয় ভাইরা কিন্তু জান্নাত পাওয়ার জন্য সব সব মানুষের আছে কে জান্নাত পেতে চায় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বিড়ি টানে গাঁজা খায় এমন লোককে আপনি প্রশ্ন করবেন জান্নাতে কি যাইবা না মুস্কি হাসি দিয়ে বলবে বলেন কি অবশ্যই যান এবং সেটার ব্যবস্থা অনেক আগে কইরাও রাখছি আপনি হয়তো আশ্চর্য হইয়া প্রশ্ন করবেন কেমনে তুমি তো আসার খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ো না জুমার নামাজে বাসো না কেমনে জান্নাত রেডি করছো হয়তো গাড়ের মাঝেই দোতরার তার জুলাইয়া লতা জুলাইয়া শশী জুলাইয়া দোতরাটা বুকে নিয়া গানে গানে শুনাইয়া দেবে আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার এমন গান বাংলাদেশে আসেনি কি বলল লোকটা হাসরের ময়দানে আল্লাহ যেদিন বিচারক হবেন সেদিন তার জন্য জামিনদার হাজির হবে ওর বেরিস্টারও আছে মুক্তারও আছে ও গুনাগার হইলে কি হইছে বেনামাজি হইলে কি হইছে ওরে জামিন দেওয়ার জন্য লোক রেডি রাখছে
তাই এমন পীরের কাছে murid হয়েছে যেই পীর তারে বলছে তোরে সারা জান্নাতে যাব না এত খুশি এখন আল্লাহরে সিজদা না দিয়া পীরের পায়ে সিজদা দেয় এমন murid বাংলাদেশে আছে পীর সাহেবকে খুশি করার জন্য নিজের মেয়ে দিয়ে নিজের স্ত্রী দিয়া পীরের পাটি পায় এমন murid আছে না নাই বাবা মারে গাছের বড় কাঁঠালটা খাওয়ায় না ওই কাঁঠাল মাথায় লইয়া পীর সাহেবের বাড়িতে দৌড়াচ্ছে এমন murid আছে গুনাহ করতে উনাদের আর টেনশন নাই হুজুর কইছে হেরে সারা জান্নাতে যাবে না তাই উনি দোতরা বাজায়া বাজায়া কয় আমি গুনাহগার তিনি হলেন জামিনদার তাই পীরের আশায় বসে আছে জান্নাত পীর সাহেব সাথে নেবে ও বেটাও জান্নাত চায় নামাজ কালামের খবর নাই সুদে টাকা লাগায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন নামাজিও আছে না নাই ও নামাজ পড়ে কি দুজকে যাওয়ার লাগা সুদ খরো জান্নাতের আশায় নামাজ পড়ে সকাল 10টা অফিসে ঢুকেছে বিকাল 7টা পর্যন্ত অফিসে ছিল প্রতি সিগনেচারে ঘোষ খায় একটা সিগনেচারও ঘোষ ছাড়া দেয় না এমন অফিসারও আছে না নাই অথচ জোহরের আজান হলে বেডা ঘোষের টাকা পকেটে লইয়াই নামাজে খাড়ায় নামাজ পড়ে সেও মনে মনে জান্নাতের আশা করছে জান্নাতে যাওয়ার আশা কে না করে সবাই করছে যখন বেনামাজি বেরোজদারি সুদখোর ঘুষখোর ওজনে কম দেয়া ব্যক্তি মালে বেজাল দেয়া ব্যক্তি সমাজের নিকৃষ্ট লোক ওই ডাকাত চোর বাটপার সিটার সেও জান্নাতে যাওয়ার শখ দেখায় আশা দেখায় এলাকার হিন্দুরা মনে মনে কয় এই বেড়া যদি নামাজ না পড়িয়া সুদ ঘুষ খাইয়া জান্নাতে যাইতে পারে আমরা পিছায়া থাকমু কেন তাই হিন্দুরাও জান্নাতে যাওয়ার লাইন ধরছে সোনাই মুড়ি বাজারে গেলে দেখবেন কোন কোন হিন্দুর দোকানে মরা বাবার ছবিটা ওয়ালের মাঝে ঝুলাইয়া সুন্দর করে লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস স্বর্গীয় শ্যামল বাবু এরকম লেখা কি দেখেননি জীবনে স্বর্গীয় মানি স্বর্গে যাবে না গেছে অলরেডি হিন্দু মিয়া বাবারে স্বর্গে পাঠাইয়া দিছে স্বর্গ আর জান্নাতের মাঝে আদৌ কোনো পার্থক্য আছে নাকি চোখ আর নয়ন দুই জিনিস না এক জিনিস আরবিতে বলে জান্নাত বাংলায় বলে বাগান ইংরেজিতে বলে হেভেন পারসিতে বলে বেহেশত সংস্কৃতিতে বলে স্বর্গ আবু বকর জান্নাতি হযরত ওমর বেহেশতি দুইজন দুই জায়গায় জিনিস তো একটাই তো যে বেটা স্বর্গীয় লিখেছে হে বেটা তার বাবারে অলরেডি জান্নাতে আছে মনে করে লিখছে তার বাবা স্বর্গে চলে গেছে জিনিস তো দুটা নয় আমরা যে জান্নাতের আশা করছি হিন্দু মিয়া স্বর্গের আশা করছে তবে আমার মরা দাদা মরা বাবার ব্যাপারে আমি আশাবাদী জান্নাত হয়তো পাবে আল্লাহ যদি না দেয় পাবে না কিন্তু হিন্দু মিয়ার আশা আমার সে দ্বিগুণ হে অলরেডি স্বর্গে পাঠাইয়া দিছে অথচ আপনারাই বলুন তো কোন হিন্দু জান্নাতে গেছে না যাওয়ার কোন সম্ভাবনা আছে না মুশরিকের জন্য জান্নাত হালাল না হারাম না অথচ শখ আছে না নাই আছে শখ থাকলে জান্নাত পাওয়া যে আল্লাহ জান্নাত বানাইছেন সে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য দুটি শর্ত দিলেন কোরআন মাজিদের একাধিক জায়গায় তিনি এ শর্ত প্রকাশ করেছেন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত তিনি বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান আনবে যারা নেক আমল করবে দুই শর্তে জান্নাত মিলবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন দুটা আল্লাহর কথার মাঝে কোনো হেরফের হয় না
তিনি যা বলেন সেটা চূড়ান্ত, সেখানে কোনো ডিসকাউন্ট চলে না। তিনি যা বলবেন সবটা মানব। জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। এই দুটার মাঝে একটাকেও তিনি কম্প্রোমাইজ করবেন না, সার দেবেন না, ডিসকাউন্ট দেন না। তিনি যা বলেন সেটা চূড়ান্ত ফাইনাল। তিনি বলেছেন হুজুর পরস কয়টা, জোরে বলুন কয়টা? ইয়েস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, তোমরা যারা নামাজ পড়তে চাও, ফাকসিলু উজুহাকুম, চেহারা দৌত করো, এরপর ওয়াই দিয়াকুম ইলাল মারাফিক, হাত কনুই সহ দৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাটা মাসে করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনু সহ পা দৌত করো। তিনি চারটা কথা আলাদা করে বললেন। এখন একজন ব্যক্তি হাত ধুইছে, মুখ ধুইছে, মাথা মাসে করছে, কিন্তু শীত একটু বেশি তাই পা ধোয় নাই। এখন ওই অজু দিয়া নামাজ পড়ে লাইছে, নামাজ কি হইছে? না, কিছু হইছে না, একবারে বাদ। তো তিনটা নাম মানছে, ওই একটা বাদ দিছে, তিনের কোনো দাম আর নাই। আল্লাহ বলেছেন চার পরস, তাই চারটাই মানতে হবে, কোনো ডিসকাউন্ট নাই। থাক, আর দরকার নাই। নামাজের জন্য আরকান আকাম 13 ফরজ। যদি কোনো নামাজি 12টা ফরজ মানে, শুধু একটা ফরজ বাদ দেয়, নামাজ হবে? না, 12টা যে মেনেছে তাই কিছু হবে? না, নাকি একবারে বাদ? এটাই হলো আল্লাহর নিয়ম। ইসলাম আপনাকে বুঝতে হবে, ইসলামের সহি কনসেপশন না থাকার কারণে আমাদের দেশের লোকেরা সামান্য দিন মেনে জান্নাতের প্রত্যাশা করে। অথচ দোস্ত দেখো, আমাদের মা আমাদের বাবা আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম আল্লাহর একটা কথা শুনে নাই, আল্লাহ জান্নাতের কাপড় সোপর খুলে তারপরে দুনিয়ায় পাঠাইয়া দিছে, একটা কথা মানে নাই, জান্নাতে আল্লাহ রাখে নাই। ফালাম্মা যাকাস সাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়াতাফাকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ওই গাছের কাছে যেও না, আল্লাহ নিষেধ করেছিলেন, উনার আল্লাহর কথা ভায়োলেশন করেছেন। ওই গাছের কাছে গেছে, গাছের ফল খেয়ে ফেলেছে, খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক দেহ থেকে পরে গেছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, দুজনের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেছে, জান্নাতের কাপড় আর দেহে নাই। আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার কথার বাইরে চললে জান্নাত মিলে না, আমার একটা কথা লঙ্ঘন করার অধিকার তোমাদের নেই। এই যে রমজান মাস আসতেছে, আল্লাহর বক্তব্য হলো তুম্মা তিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্র আসা পর্যন্ত রোজা পূর্ণ করো। রাত্র আসবে তখন, সূর্য ডুবে যাবে যখন। এখন যদি সূর্য ডোবার 10 মিনিট আগে কেউ ইফতার করে ফেলে, ক্ষুধা বেশি লাগছে, পিপাসা বেশি, তাই মনে মনে ভাবে 15 ঘন্টার রোজা, 14.5 ঘন্টা রেখেছি, আধা ঘন্টা বাকি আছে, ইফতার কইরা লাই, সওয়াব তো 80% পাবে, ঠিক না? 70% কত? রোজা না রাখছে সারাদিন, পুরাটাই বাদ। আল্লাহর এটাই নিয়ম, তুমি ডিসকাউন্ট দেয় না। এই জন্য একটা গুণা করো, একটা লইয়া মরলেও তোমার উপায় নাই, তোমাকে তাওবা করে মরতে হবে। আল্লাহর সীমানার বাহিরে সামান্য কদম রাখলে ওই কদমের কারণেও তোমাকে আল্লাহ জাহান্নামে ফেলে দিতে পারে। আল্লাহ জানে মানুষ কিছু গুণা করে ফেলবে, শয়তানের ধোকায় পড়বে, নফসের প্রতারণায় পড়বে,
লোভে পড়বে, রাগের কারণে, লোকদের কারণে, দুনিয়ার দুনিয়ার প্রতি তার আকর্ষণের কারণে সে কিছু গুনাহ করে ফেলতে পারে। এজন্য আল্লাহ মানুষ বানানোর আগে তাওবার দরজা বানাইছে। ও ভাইরা আমার, আপনি যদি একটা টয়লেটের মাঝে ভাঙা টয়লেটে পড়ে যান, এক সময় কিন্তু টয়লেট ছিল যেখানে এরকম দুইটা লাঠি দিয়া বানাইতো, মাটির টয়লেট ছিল, দেখছেন না? আমরা গ্রামের লোকেরা দেখেছি মাটির টয়লেট দুইটা লাঠি দিয়া রাখতো, ওই লাঠি যদি দুর্বল হতো ভেঙ্গে নিচে পড়লে এমনও হতো, পুরাটা বডি টয়লেটের ময়লায় লেগে গেছে। এখন টয়লেটের ময়লা লইয়া যদি আপনি নদীতে ঝাঁপ দেন, দু মিনিট তিন মিনিট ভালো করে নদীর পানি দিয়া শরীরটা মোছেন, সাগরে এত বেশি পানি, নদীতে এত বেশি পানি, আপনি ডুব দেওয়ার কারণে পুরা দেহটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর তাওবার দরজা এত বড়, তুমি পুরা জিন্দিগি গুনাহ করেও যদি ওই দরজা দিয়ে ঢুকতে চাও, সুযোগ আছে, সুযোগ আছে। তোমার মৃত্যুর গড়গড় আসা পর্যন্ত আল্লাহ তাওবার সুযোগ তোমার জন্য রেখে দিছে। ওই দরজা খুলেছেন দুনিয়া বানানোর আগে, বন্ধ করবেন কেয়ামতের দিন। সূর্য যখন পশ্চিম দিকে উঠবে তখন, তাহলে বোঝা যায় তাওবাত করে গুনাহ থেকে ক্ষমা নেয়ার সুযোগ আমাদের এখনো সবার আছে। তাই আপনি যদি গুনাহ নিয়ে মরেন, আল্লাহর দোষ কি? দরজা তো তাওবার খোলাই ছিল, কেন তাওবা করেন নাই? ডিসকাউন্ট তালাশ করে আমরা বিপদে পড়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে আমাদেরকে শুনিয়েছেন কেমনে তাওবা করা লাগে, তাওবার ফলাফল কি। তিনি আমাদেরকে শিখানোর পরেও আমরা তাওবার ব্যাপারে বেখবর হয়ে বসে আছি। আমরা হাজার অন্যায় করার পরেও জান্নাতের স্বপ্ন দেখি, এগুলো আমাদের ছাড়তেই হবে। হযরত আদম, হযরত হাওয়া আলাইহিম আসসালাম দুইজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, কারণ তাদের আমলের মাঝে ঘাটতি হলো। আল্লাহর তাওহীদের ব্যাপারে বাবা আদমের কোনো ঘাটতি ছিল না, আল্লাহর ওয়াহদানিয়াত নিয়ে মা হওয়ার কোনো ঘাটতি ছিল না, ঘাটতি হয়ে গেছে আমলে। আল্লাহ কইছে ওই গাছের কাছে যাইও না, গেছে। তারপর আল্লাহ আমলের ত্রুটির কারণে জান্নাত থেকে বের করে দিছে। এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে ইমান যেমন লাগবে, নেক আমল করতেই হবে। দুটা শর্ত, কোন শর্ত হালকাভাবে দেখা যাবে না। এই দুই শর্ত যার জান্নাত তার, আল্লাহর অসংখ্য আয়াতের ঘোষণা, ইমান আনো, নেক আমল করো, জান্নাত নেও। এখন এই দুই শর্ত পূরণ করলে জান্নাত আপনিও পাবেন, আমিও পাব। কিন্তু দোস্ত, প্রথম শর্তই তো ইমান। এখন বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ নামাজি মানুষ আছে, কিন্তু ইমানওয়ালা বড়ই কম, কারণ ইমানটা শিরকের সাথে মিশাইয়া দিছে। وَمَا يُؤْمِنُ وَمَا يُؤْمِنُ وَكَثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, তাদের অধিকাংশের অবস্থা হবে এমন, তারা অনেকে ঈমান আনবে আবার শিরিক করে ঈমান হারায়া ফেলবে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তারা শিরিকের সাথে মিলিত হবে। আর যখন কোন মুমিন বান্দা শিরিক করবে, শিরিক করার সাথে সাথে তার ঈমানটা চলে যাবে। তাহলে বোঝা গেল ইমান শিরিক মুক্ত হওয়া আবশ্যক। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ইমান, কিন্তু ইমান হওয়া লাগবে শিরিক মুক্ত। কি মুক্ত? সবাই বলুন, কি মুক্ত? শিরিক থাকলে ইমান থাকবে না। এখন বাংলাদেশে শিরিক তো বন্যার পানির মতো অ্যাভেলেবেল,
বর্ষাকালে যখন বন্যা হয় আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হয় তখন খালে বিলে পুকুরে ডোবাতে নদী সাগরে সব জায়গায় পানি অ্যাভেলেবল মিলে ফিজডালা কালো পথ একটু যদি একটু বাঁকা গর্ত থাকে ফিজ রাস্তার মাঝেও পানি মিলে এর মানে পানিটা ইজি ঠিক বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে শিরিক আরো ইজি হয়ে গেছে শিরিক করে না এমন মুমেন এখন হাতে গোনা এই যে আমার সামনে বসে আছেন আপনারা এখানে হাজার হাজার মানুষ আপনাদের মাঝে শিরিক করেন নাই এমন লোক খুব কম এখানেও মুশরিকের অভাব নাই আর মাহফিলের বাইরে যাইয়া তো কি আর কম কয় যে সুন্দর আলী যদি এত কালা হয় কালামি আর খবর কি এখানে তো বেনামাজি আসে নাই মদখোর আসে নাই এখানে তো 99% নামাজি এখন আমি বিশ্বাস করি রাতের বেজে গেছে এখন 10:15টা মদপানকারী কেউ মাহফিলে 10:15টায় বসে থাকে না যদি কোনো মদখোর মাহফিলে আসেও ওই জিলাপি দোকান পর্যন্ত এসেছে ওই দূরে বসে বসে বিড়িওটার আওয়াজও শুনে চা দোকানে বই আওয়াজ শুনে বাড়ি চলে গেছে এখানে মদখোর নাই এখানে বেনামাজি নাই কিন্তু এখানে মুশরিক অথচ যদি শিরিক করেন আপনার ইমানের মূল্য এক পয়সাও নাই আল্লাহ তাআলা বলেন ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাওয়াহুন নার ওয়ামা লিয-যালিমিন মিন আনসার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ নিজে বলেন তার জন্য আমি জান্নাত হারাম বানায়া দেই আপনাদের কাছে আমি একটু জবাব চাইবো জবাব দিন জান্নাত বানাইছেন কে আল্লাহ জান্নাতের মালিক কে আল্লাহ জান্নাত দেবেন কে আল্লাহ তো তিনি হারাম বানাইলে খবর কি শিরক করলে জান্নাত হারাম সাবধান শিরিক এমন এক অপরাধের নাম যেই অপরাধ করার সাথে সাথে আগেকার জীবনে যত নেক আমল করেছেন সবগুলো এক সেকেন্ডের ভিতরে বাতিল হয়ে যাবে এমন জঘন্য গুনাহ আর একটাও নেই গতবার হজ করেছেন হজ থেকে ফিরে এসে ফজরের নামাজ কাজা করে ফেলছেন তাই বলে কি হজ বাতিল হয়ে গেছে আজকেও তো পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়েছি বাজারে যাইয়া লেনদেন করার সময় একটা মিথ্যা কথা বলে ফেলেছেন তাই বলে কি নামাজগুলো বাদ আল্লাহ তাআলা এতটা নিষ্ঠুর নন তাই তিনি আমল নামা খুলেছে দুইটা একটার মাঝে সওয়াব লেখা হয় আর একটার মাঝে গুনাহ লেখা হয় নামাজ পড়েছেন নামাজের সওয়াব ফেরেশতা লিখেছে মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথার গুনাহ আলাদা জায়গায় লিখছে হজ করেছেন হজের সওয়াব আলাদা জায়গায় লিখছে লেনদেনে ঝামেলা করছেন ওজনে কম দিছেন এটার গুনাহ আলাদা জায়গায় লিখছে দুটা আলাদা একটার কারণে আরেকটা বাতিল হয় না কিন্তু শিরিক এমন এক অপরাধ শিরিক করার সাথে সাথে আমল নামায় কোনো নেক থাকে না লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন আল্লাহ কোরআন মাজিদে একাধিক জায়গায় বলতেছে ও নবী মুহাম্মদ যদি আপনি শিরিক করেন যদি আপনি নবী হইয়াও শিরিক করেন লাউ আশরাকতা ওয়াহিদ মুজাক্কারে হাজারে সিগা সিগা ইখতাব ও নবী আপনি যদি শিরিক করেন লাইহাবাতান্না আমালুকা লামে তাকিদ নুনে সাকিলা দুইটা গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই শিরিক করলে আপনার আমল নামায় যত আমল ছিল সব বাতিল
কারণটা কি কারণ হলো ঈমান নষ্ট হয়ে গেলে আমলের কোনো মূল্য আর নাই শিরিক করলে তো ঈমানটাই থাকে না মিথ্যা বললে কি ঈমান চলে যায় না ম কথা বলেন না নামাজ কাজা করলে কি ঈমান চলে যায় এজন্য আমল বাতিল হয় না কিন্তু শিরিক করলে ঈমানই ঈমানই থাকে না এটা এত জঘন্য ঈমান হলো একের মতো নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো এক যদি থাকে শূন্যের মূল্য আছে এক যদি না থাকে শূন্যের কোনো মূল্য নাই এখন এই শিরিক আমাদের সমাজে কত রূপে হাজির হয়েছে তার কোনো হিসাবই নাই নতুন নতুন শিরিক সমাজে দেখা যাচ্ছে এই নিয়ে আমি অনেক আগে বই লিখেছি বাংলাদেশে চলমান 29টা লেখছি এই বইতে নাম দিয়েছি প্রচলিত শিরিকতা থেকে বাঁচার উপায় আমার জানা মত 29 আমি জানি না এমন শিরিক থাকার সম্ভাবনাও আছে একটা শিরিক করলে ঈমান নাই আর চলছে 29টা ঈমান যাওয়ার জন্য আরেকটি কারণ হলো কুফার যে ব্যক্তি কুফরি করবে তার ঈমানটা চলে যাবে যেমন যারা কাদিয়ানি তারা কিন্তু শিরকের কারণে ঈমান হারায় নাই আমরা সবাই জানি কাদিয়ানিরা মুসলিম না কাফের জোরে বলুন মুসলিম না কাফের কাদিয়ানিরা কি মূর্তি পূজা করে তারা কি গির্জায় যায় ইহুদিদের সেনেগাগে যায় বৌদ্ধদের প্যাগোডায় যায় তারা ঈমান হারালো কুফরি করার কারণে এই কুফরি হয় এ নিয়ে আমি আলাদা বই লিখছি আরেকটা এটা গত অক্টোবরে লিখছি 56 কারণে কুফরি লিখছি 56 কারণ কুফরি করলে ঈমান চলে যায় শিরিক করলে ঈমান চলে যায় এখন এই কুফর এবং শিরিক সমাজে এত বেশি এখন ঈমানওয়ালা খুঁজে পাওয়ায় জটিল এই যে একটা অবস্থা এমন হবে আমার রাসূল 1400 বছর আগে বলে গেছে ইয়াতিয়ানান্নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না শেষ জামানা 1000 মুসলমান যদি মারা যায় 1000 নামাজি মারা যায় এমন হবে 999 জনই ঈমান হারা নামাজি ঈমানটা বড় কমে যাবে কারণ তারা ঈমান যত্ন করতে ভুলে যাবে শিরিক করবে কুফর করবে আমার দোস্ত আমরা বাংলাদেশেও দেখি মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয় আবার এই লোকটাই দরবারে যায় পীরের পায়ে সিজদা দেয় এই লোকটা যে পীরের পায়ে সিজদা দিল তার যে ঈমানটা চলে গেল সে বুঝলোই না তাই সে আবার মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া কয় ইয়াকা নাগুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি তোমার কাছে প্রার্থনা করি অথচ এই ইবাদতকারী কিছুক্ষণ আগে পীরের পায়ে সিজদা দিছে অথচ ইবাদতের মালিক শুধু কে এই দুইজনের ইবাদত করার কারণে শিরিক হয়ে গেছে ঈমান শেষ মসজিদে যাওয়ার পরে সব মানুষ আল্লাহর আইন মানে কিন্তু এই নামাজি গুলাই আদালতে যাওয়ার পরে আল্লাহর আইন আর মানে না তখন তারা সবাই মিলে ব্রিটিশ আইন মানে ওই দুইজনের আইন যারাই মানল শিরিক হয়ে গেল ও প্রিয় ভাই এভাবে আমি কিছু শিরিক আপনাদের সামনে বলবো অবস্থা এমন মারাত্মক কোন না কোনোটার সাথে মনে হয় যেন আমরা জড়াইয়া গেছি যেই মাত্র আপনি মসজিদে ঢুকলেন আপনি ডান পা দিয়ে ঢুকলেন বাম পা দিয়ে বের হলেন আল্লাহু আকবর বলে নামাজ শুরু করলেন সালাম ফিরিয়ে শেষ করলেন মসজিদে ইমাম যদি মাগরিবের ফরজ দুরাকাত করে ভুলে সালাম ফিরায় আমরা সালাম ফিরাবো না লোকমা দেব ওই ইমাম যদি আমার বাবা হতো আমার পীর হতো
আল্লাহ সারা কারো আইন আমরা মানবো না মসজিদে যাওয়ার পরে সব মুসল্লি একমত তারা জানে আইনের মালিক কে তাই ইমাম সাহেবের আইনে মসজিদ চলবে না আল্লাহ মাগরিব করেছেন 3 রাকাত ফরজ তাই ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরায় সেই ইমাম যদি কাবা শরীফের ইমাম হয় আমরা লোকমা দেব ঠিক না আমরা জানি আইনের মালিক কে কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ সারা কারওয়ান চলবে না এই জানার কারণে আমরা ইমামরে সার দেই না লোকমা দেই অতছ সেই মুসল্লিগুলো যখন মসজিদে নামাজ শেষ করে আদালতে যায় হাকিম সাহেব মসজিদে কিছুক্ষণ আগে ছিল ইমাম ভুল করল ইমামরে লোকমা দিছে ওই হাকিম যখন আদালতের চেয়ারে বসে রায় দেয় তখন আল্লাহর আইনে একটা রায়ও দেয় না তখন ব্রিটিশ আইন মেনে তিনি রায় দেয় আমাদের নেতারাও মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর আইনে ওই নেতারা যখন দেশ চালায় তখন চালায় ব্রিটিশ আইনে ঠিক না আমাদের অফিসাররা যখন মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর আইনে যখন তার অফিসে আসে মন্ত্রণালয় চালায় সচিবালয় চালায় তখন চালায় ব্রিটিশ আইনে আইনের মালিক একমাত্র আল্লাহ দুইজনের আইন মানলে শিরিক হবে ইবাদতের মালিক একমাত্র আল্লাহ দুইজনের ইবাদত করলে শিরিক হবে শিরিক মানে তো হলো যা আল্লাহর জন্য নির্ধারিত তার মাঝে অন্যকে শামিল করা এই জন্য যারা মুমিন থাকবে তারা একটাই ঘোষণা দেবে জীবনের কোথাও আল্লাহ সারা কারো আইন মানি না এখন আমাদের দেশে আল্লাহর আইন মানতেছে কত পার্সেন্ট লোক বরং আমরা দেখি 50 বছরে বাংলাদেশের বয়সে আল্লাহ বলেন সর ধরে হাত কাটো এই আইনটা আমরা জীবনে একবারও দেখি নাই আল্লাহ বলেন জানা করলে অবিবাহিত হলে 100 বেত লাগাও বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই বেত লাগানোর আইন দিছে কোন আদালত কোন জায়গায় রায় হইছে পাথর মারার আইন কোনদিন দেখছেন মদপান করলে 80 বেত লাগাতে হবে এমন আইন ইসলামে আছে না নাই আছে হযরত ওমর তো নিজের ছেলে আবু সাহামাকে ওরে আই দেন নাই বাংলাদেশে মদ আছে না নাই 80 বেতের আইন কই মসজিদে আল্লাহর আইন মসজিদের বাহিরে মানুষের আইন সুবিধাবাদ জিন্দাবাদে ঈমান ওয়ালা হওয়া যায় না শিরক হয়ে যাবে আল্লাহ ছাড়া অন্যের আইন মানতে গেলে এই শিরকে দেশের কোটি কোটি লোক লিপ্ত নির্বাচন যখন আসে মাইক হাতে নিয়ে আমাদের নেতারা পাবলিকের সামনে মরচায় জনসভায় বক্তৃতা দেয় বক্তৃতা দেওয়ার সময় বলে জনগণ সকল ক্ষমতার উৎস এমন একটা কথা বাংলাদেশে আছে কিনা এ কথাটা যে বিশ্বাস করবে তার ঈমান শেষ অথচ এটা সংবিধানের ভিতরে ঢুকাইয়া দিছে ডাইরেক্ট শির জনগণ নাকি সবকিছুর মালিক রাষ্ট্রের মালিক জনগণ ক্ষমতার মালিক জনগণ জনগণ সকল ক্ষমতার উৎস ইন্না লিল্লাহ আল্লাহর কোরআনে আল্লাহ বলে না আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ নিশ্চয় সব ক্ষমতার মালিক কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা ও নবী আপনি ঘোষণা করুন ও ক্ষমতার মালিক রাজাদি রাজা আল্লাহ তুমি যাকে চাও তুমি শুধু তাকে ক্ষমতা দেও অথচ আপনি কি বললেন জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা যারা এতদিন বলেছেন আজকের ওয়াজ শোনার পরে তাদেরকে তাওবা করতে হবে নতুন করে কালেমা পড়তে হবে শিরিক করলে ঈমান যায় ঈমান ফিরে পেতে হলে আবার কালেমা পড়তে হয় আল্লাহ সারা যারা মানুষের আইন মানছেন স্বতঃস্ফূর্তভাবে ঈমান শেষ আর আমরা যারা বাধ্য হয়ে মানি আমাদের ঈমান যাবে না
কারণ কোরআনে আছে ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এই যে আজকে আমি ঢাকা থেকে আমার গাড়িটা নিয়ে আমি এসেছি, আমি কি রাস্তার ডান পাশে গাড়ি চালাই আসছি না বাম পাশে? অথচ ইসলামের আইন কি ডানে না বামে চলবে? তা আমিও তো আল্লাহর আইন মানি নাই, এই যে আমি বাম পাশে গাড়ি চালাই আসলাম, আমি যখন আবার ওয়াজ শেষ করে গাড়িতে যাব আমি কি রাস্তার ডান পাশে চালাইয়া যেতে পারবো? তা আমি তো মানলাম না, তো ওয়াজ যে করলাম ঈমান থাকে না, এজন্য বিষয়টা ক্লিয়ার করছি। আমি যদি ডান পাশে গাড়ি চালাতে শুরু করি আমার গাড়ির চাপায় পড়ে মানুষ মরার সম্ভাবনা আছে না নাই? ঝামেলা হবে, মানুষ মরবে, অ্যাক্সিডেন্ট করবে, আমিও তো মরে যেতে পারি, গাড়িটা ফ্র্যাকচার হবে, নষ্ট হবে। এজন্য আমি বাধ্য, আইন সরকার করেছে বামে চালাও, কিন্তু আমার কলিজায় ব্যথা, যদি আমি সুযোগ পেতাম আমি ডান পাশেই চালাতাম। আমার বাড়িতে যদি আজকে রাতে চোর ঢোকে, আপনার বাড়িতে ঢোকে, চোর ধরা পড়লে সকাল বেলায় হাত কেটে দিতে পারবেন? সুযোগ আছে? যদিও ফৌজদারি বিধান মানুষ এমনিতেও কায়েম করবে না, আইন হাতে তোলে নেয়ার সুযোগ ইসলামেও নাই, সাধারণ আইনেও নাই। এখন আমি এলাকার মেম্বার চেয়ারম্যান ডাকলাম, চোর ধরে বললাম, চেয়ারম্যান সাহেব আপনি তো নেতা, আপনি হাত কেটে দেন। চেয়ারম্যান সাহেব এলাকার এমপি সাহেবও যদি হাত কাটার কথা বলে, পরের দিন দেখবেন এমপির লালবাতি জ্বলবে, চেয়ারম্যানের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাবে, চেয়ারম্যান গিরি চলে যাবে। আমাদের একত্রের চ্যানেল ডিবিসি চ্যানেল সময় টিভি জনকণ্ঠ দৌড় মারবে, বলবে মৌলবাদী চেয়ারম্যান ক্ষমতা শেষ, উল্টা তাকে জেলে দেয়া হবে। চাইলেও আল্লাহর আইন মানা যাচ্ছে না, কারণ দেশে আল্লাহর আইন মানা কঠিন, তাই বলে আমরা বেঈমান হয়ে যাই নাই। কারণ যদি আমরা সংসদে গিয়া আইন পরিবর্তনের সুযোগ পাই, আমরা একদিনের ভিতরে আল্লাহর আইন কায়েম করে দেব। আমার প্রিয় ভাই, আল্লাহর আইন এবং মানুষের আইন দুইটার মাঝে পার্থক্য আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? আপনারা যারা বুঝেন তারা জবাব দেবেন, আইনের মালিক আসলে কে? আমরা কি মালিক না মালিকের গোলাম? আমরা কি মালিক না চাকর? তো আইন চাকরে বানায় নাকি? আইন বানায় কে? তাহলে মালিকে যদি আইন বানায়, আমরা নতুন করে আইন বানানোর সুযোগ কোথায়? قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে জান্নাতে যাওয়ার দুটা শর্ত, এক নাম্বার ঈমান। শোনো, তুমি যদি মুমিন হও ঈমানওয়ালা হও, তাহলে রাসূলের বক্তব্য হলো তুমি হবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ, কি চমৎকার উদাহরণ! ওটের নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকাইয়া দেয়। আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো, নাকের ভিতরে রশি ঢুকানোর স্বাধীন না পরাধীন? নিজের মন মতো চলে না মালিকের টান মতো? মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, নিজের মন মতো চলার অধিকার সে ওটের থাকে না। ঈমান যদি বাঁচাতে চাও, আল্লাহর আইনের বাহিরে চলা যাবে না। এখন মানুষের আইন মানার সুযোগ আছে নাকি? তাহলে আপনারা যারা আমার সামনে আছেন, আল্লাহর আইনের পক্ষে আপনি কয়দিন ভোট দিছেন, কয়দিন মিছিল করছেন, কয়দিন গণসংযোগ করছেন, আল্লাহর আইন জমিনে লাগবে এই দাওয়াতটা কয়জনের কাছে দিছেন, যে আমি মানুষের আইনের সাথে আর নাই, এই ঘোষণা আদৌ দিয়েছেন কিনা? যদি না দেন, আপনিও শিরকের ভিতরেই আছেন। আরে ভাই, নামাজ আপনি পড়েন? আপনি নামাজি মুশরিক।
হজ আপনি করেছেন আপনি হাজী সাহেব মুশরিক শিরিক থেকে আপনাকে অবশ্যই বের হয়ে আসতে হবে বিয়ে করেছেন বিয়ে করার 2 4 5 বছর পর্যন্ত বাচ্চা হয় না কোনো কারণে আল্লাহর কাছে বারবার চেয়েছেন আল্লাহ সন্তান দাও 5 বছর 7 বছর চলে গেছে বাচ্চা হয় না দোয়া কবুল হয়নি এখন আপনি অস্থির হইয়া অসহ্য হইয়া তাড়াহুড়া প্রবণ হইয়া সন্তান চাওয়ার জন্য খাজা বাবার কাছে ভারতে চলে গেছেন বাইজিদ বুস্তামির কাছে চট্টগ্রামে চলে গেছেন ও বাবা আমারে ছেলে দাও বাবা আমারে মেয়ে দাও এমন ভাবে বাবার কাছে সন্তান চায় এমন লোক বাংলাদেশে আছে না নাই ডাইরেক্ট শিরিক ঈমান শেষ কারো সন্তান দেওয়ার মালিক একমাত্র কে يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء وقيما تني سلدن تني ميدن তিনি যাকে চান ছেলে মেয়ে দুটাই দেন তিনি যাকে চান একটাও দেন না এই তিনি কে তাই সওয়া লাগবে কার কাছে যে অন্যের কাছে সন্তান চাইছো তোমার ঈমান শেষ আরে যেই বেটা মরে গেছে সে তোমাকে কোত্থেকে দেবে এখন ওই মরা মাজার মরা ফিরের মাজারে যায়া টাকা দেয় মরা ফিরের কাছে যায়া মোমবাতি দেয় মরা ফিরের কাছে ছাগল দেয় গরু দেয় মরা ফিরের নামে মানত করে এমন লোক বাংলাদেশে আছে না নাই যে এলাকায় একটা মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে যায় মাজারে মানত করা শিরিক মসজিদে গেলে দেখবেন বিদ্যুৎ চলে গেছে এখন মোবাইলের টর্চ লাইট জ্বালায় নামাজ পড়া লাগে মসজিদে মোমবাতি পাওয়া যায় না মানুষ এখন আর দেয় না কিন্তু মাজারে গেলে দেখবেন দিনের বেলায় মোমবাতি জ্বলছে মাজারের ওয়ালের পাশে দেখবেন মোমবাতি এরকম স্তূপ হয়ে আছে ওই মোমবাতিগুলা ফেরেশতা নাজিল করছে কেডা দিল ফেরেশতা তো পাঠায় নাই এখন মানুষ কেন দিল দেয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই সবাই কোন না কোন নিয়তে মোমবাতি দেয় নিয়ত ছাড়া কেউ মাজারে মোমবাতি দেয় নাই এক একটা মাজারে যদি 1,00,000 পিস মোমবাতি থাকে শাহজালাল শাহ পরান রাহেমাহুমুল্লাহ তাদের মাজারে গেলে 1,00,000,000 পিস মোমবাতি দেখবেন প্রতিটা মোমবাতির পিছনে দেয়ার পিছনে নিশ্চয় একটা একটা নিয়ত আছে মানত করছে মানত করছে মুরগির যদি ঠ্যাং ভাঙ্গা যায় কথা বুঝেন এখন মহিলারা কয় যদি ঠ্যাংটা বালা হয় ল্যাংটা পীরের দরবারে তিনটা মোমবাতি নাউজুবিল্লাহ এই দেশে ল্যাংটার দরবারে পর্যন্ত মানত করে মানুষের বিবেক কোথায় গেল কত নিচে মানুষ নেমে গেল আহা ডিস্টার্ব করবেন না ল্যাংটা লোকের পিছনে পর্যন্ত মানুষ দৌড়াচ্ছে এই দেশের মাজার মানুষের ঈমানগুলো কেড়ে নিয়ে যাচ্ছে আমার বন্ধু পিসাহেব হুজুর বদনা দিয়া ওযু করছে ওই বদনাটা রাইখা গেছে ভুলে নেয় নাই মুরিদেরা ওই বদনা কবর দিয়া মাজারের নাম দিছে বদনা শাহ এই দেশের মানুষ কত বিবেকহীন ওই বদনা শাহের মাজারও মোমবাতি মানত করে পীর সাহেব হুজুর যে ঘোড়ায় চড়ে এসেছে ওই ঘোড়াটা মরে গেছে এখন ঘোড়াটাকে মানুষ কবর দিয়া নাম দিয়া দিছে ঘোড়া শাহের মাজার ওই মাজারের মাঝে মানুষ সিরনি দেয় পিরনি দেয় উরুষ পর্যন্ত করে ওখানে গিয়া মানুষ 1,00,000 টাকা দিয়ে দিচ্ছে মানত একটা ইবাদতের নাম ইবাদতের মালিক শুধু আল্লাহ তাই মানত করলে শুধু আল্লাহর নামে মানত করো অন্যের নামে মানত করলে শিরিক হয়ে যাবে মুসলমানের সন্তান এখন হস্তরেখা দেখায় মানুষকে ভাগ্য গণনাকারীর কাছে ধরায়া যায় টিয়া পাখির কাছে যায় বান্দরের কাছে যায় বিষা লাগবে কিনা
খবর নেয়ার জন্য মা তার ছেলেকে বসুন্ধরা শপিং মলে পাঠায়। যা বাবা লিটন দেয়ানের কাছে, পত্রিকায় দেখেছি, টেলিভিশনের খবরে দেখেছি, উনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে, তাই গণকের কাছে হাত বাড়াইয়া দেয়। ভবিষ্যতে কি সেটা জানার জন্য যারাই বিশ্বাস করবে ঈমান সাথে সাথে শেষ, কারণ ভবিষ্যতের এলেম একমাত্র আছে কার, গায়েবের মালিককে। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله ও নবী মুহাম্মদ আপনি বলুন আকাশে এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। পিসাবরা গায়েব জানে না? জানে না। ঠাকুররা গায়েব জানে না? নবী রাসূলরা গায়েব জানে না? অনেকে তো কয় নবী নাকি গায়েব জানে না। আস্তাগফিরুল্লাহ, ভালোবাসা দেখাইতে যায়া ঈমান হারাইছে ঈসা নবীর উম্মতেরা। আজকে আমাদের মাঝে কিছু ভাই আছে, মাওলানা আলেম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছে, নিজেদেরকে সুন্নি মুসলিম দাবি করে, তাদের শিরিক তাদের কুফর তাদেরকে শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আমরা তাদের হিতাকাঙ্ক্ষী, কিন্তু তারা আমাদেরকে বুঝতে চায় না। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান এত বেশি দেয়, দিতে দিতে আল্লাহর সমান বানায়া ছাড়ে। রাসূলুল্লাহকে ইজ্জত সম্মান দিতেই হবে, এটা ঈমান, এটা ঈমানের অংশ। কিন্তু রাসূলকে আল্লাহর সমান বানানোর কোনো সুযোগ নাই। তারা বিশ্বনবী মানুষ, এ কথাটা অস্বীকার করতে চায় না। তারা বলে তিনি মানুষ না, তাহলে ফেরেশতা কয় না, জিন না, কি কয় কিও না। মুহাম্মদ খোদা নিহি, আগর খোদা সে জুদা বি নিহি, কৌনি খোদা না, খোদা সে জুদাও না, উনি মানুষ না, কি ক মানুষের সুরত ধরে এসেছে। তারা গান বানাইছে, মানবেই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কুল্লু আলম সেজদা করে কাকে? নবীর চরণে লুটে পড়ে, তোরে কই লোকে, কই লোকে, কই লোক। রাসূলুল্লাহ নিজে সেজদা দিতেন কাকে? সাহাবায়ে কেরাম সেজদা দিতেন কাকে? কোরআনে আল্লাহ বলে আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী আপনি লক্ষ্য করে দেখুন, আকাশ এবং জমিনে যারা আছে সবাই আল্লাহকে সিজদা করছে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সুবহানাল্লাহ পড়ে। আর ওরা কি গান বানাইলো, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে, উনি নাকি মানুষের সুরত ধরে আসছে, উনি মানুষ না। এই আকীদা যারা লালন করছে সবাই ঈমান হারাপ। কুরআন মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলুন আমি শুধুমাত্র তোমাদের মতোই মানুষ। তোমাদের হাত আছে, চোখ আছে, কর্ণ নাসিকা আছে, ক্ষুধা লাগলে কষ্ট লাগে, চোখে পানি আছে, গায়ে রক্ত আছে, বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আমারও ঠিক তাই, আমারও তোমাদের মতো মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, আমিও ক্ষুধা লাগলে কষ্ট পাই, আমাকে আঘাত করলে রক্ত ঝরে। তোমরা যেমন মানুষ আমিও মানুষ, তবে হ্যাঁ আমি সাধারণ মানুষ না, আনা সাইয়্যিদু ওয়ালাদ ইবনে আদম, আমি আদম সন্তানদের নেতা। সুবহানাল্লাহ, আমি আফজালুল বাশার, সব মানুষের সেরা। কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যায়াম, তারা নবী মুহাম্মদকে আল্লাহর সমান বানায়া দেয়। শরীয়ত কা ডার সে আগর না মান্য হো কহতা,
Muhammad Nabi khud khuda bon koraya nauzubillah ki gan banailo ko shoriyoter dor jodi na thakto taile beta na ki abege thelai koya dito Muhammad Nabi akash theke namse tini e khoda ki kotha re baba kobita banaise amader mimer pordar tule dere mon dekh bishetay boshot kore ahad niranjan Ahmad likhte Hamza ha mim dal koni mimer porda loi aise mim ta soraya dao ahad hoye jabe akashe jini ahad zomine tini ahmad mimer porda niye aise mim soraya dile dui jon ek hoye jabe astaghfirullah rasulullah ke tara bhalobashe na somman dey na ta noy নিশ্চয় তারাও ভালোবাসে তারাও সম্মান দেয় হযরত ঈসা নবীর প্রতি খ্রিস্টানদের ভালোবাসা আছে না নাই ঈসা তো খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম বলছিনি আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম কিন্তু খ্রিস্টানরা কয় না না আপনারে গোলাম কইলে আপনার দাম কমে যাবে তাই ঈসা নবীকে তারা বলে ইবনুল্লাহ আপনি আল্লাহর ছেলে দাম বাড়াইতে যাইয়া ঈমান শেষ আমাদের দেশের কিছু মানুষ মাজারে ভক্তি করতে গিয়ে ঈমান হারাচ্ছে মাজারওয়ালা হযরত শাহজালাল হযরত শাহ পড়ান উনাদের কাছে গিয়ে ভাবে থাকে এরকম এরকম করে ও মিয়া এটা কি করছো তুমি উনার প্রতি নম নম কেন করো ইবাদতের জন্য এভাবে মাথা নত করছো ঝুকাচ্ছো কেন হুজুর উনি কত বড় ওলি আপনি জানেন নি আমি কই জানি তো কই জন্যই তো মাথা ঝুকাইতাছি আস্তাগফিরুল্লাহ অতস মাথা ঝুকানো রুকু সেজদার মালিককে ওয়ারকাউ ওয়াসজুদু আল্লাহকে আমার রুকু করো আমার সেজদা করো শাহজালালকে হেও করতে গিয়ে ঈমান হারায় নাই শাহপরানকে ছোট করতে গিয়ে ঈমান হারায় নাই তারা ঈমান হারাইছে সম্মান বাড়াইতে যাইয়া শিরিক করছে ঠিক কি না আপনাদের এলাকায় মাজার আছে কিনা আমি জানি না যদি থাকে ওই মাজারের পীরের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই বক্তব্য নেই তাকে আমি চিনি না গোলাপ শাহ কেমন ছিল আমি জানি না বাইজিদ বস্তামি কেমন ছিল আমি জানি না কেল্লা শাহ কেমন ছিল আমি জানি না তবে তাদের ব্যাপারে আমার ধারণা উত্তম হতে পারে তারা এক একজন আল্লাহর অলি আল্লাহর প্রিয় বান্দা কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন উনি তো মরে গেছেন কবরের মাঝে উনি আছেন যদি ভালো মুমিন হন আল্লাহর ওলি হন তাহলে হাদিসের আলোকে আমরা বুঝি তিনি জান্নাতের বিছানায় ঘুমাচ্ছেন ঠিক না মুমিন জান্নাতের বিছানায় ঘুমায়া থাকবে জান্নাতের পোশাক পরিধান করানো হবে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়া হবে এখন উনি তো জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে তো তুমি মোমবাতি দাও কেন ওনার মোমবাতি দরকারটা কি উনি তো জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে তুমি যে ওনার জন্য 100 টাকা মানত করলা তোমার বিবেকটা কোথায় গেল 100 টাকা থেকে উনি পাইছে কত 2% 10 টাকা শতকরা 10% এরকম পাইছে না তো দিলে কারে খাইলো কে তোমার আকলটা কোথায় গেল উনি তো চলে গেছে ওনার তো তোমার টাকা পয়সার প্রয়োজন আর মরে গেলে মানুষের টাকা পয়সা যদি লাগতো তাহলে যাদের হাজার হাজার কোটি টাকা আছে তারা তো 2-4 কোটি হলো দিত ঠিক কি না একানাও তো দেয় না তো তোমরা মাজারে কেন দাও ও প্রিয় ভাই গরু দেয় ছাগল দেয় সহ্য মানুষ অথচ শাহপনান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে গোলাপ শাহর মাজারের পাশে ভিক্ষার প্লেট হাতে নিয়া ওই অন্ধ দাঁড়াইয়া দাঁড়াইয়া কইতাছে অন্ধ মানুষ আমারে কিছু দেন তুমি টাকাটা তাকে দিলে বড় ভালো ছিল টাকাটা তার কাজে লাগতো রাসূলুল্লাহ বলেছেন যদি হালাল কামাই থেকে গরিবের প্লেটে দাও তোমার টাকাটা গরিবের হাতে পড়ার আগে আল্লাহ নিজে ডান হাত বিছায়া দেয় ফাইন্নাল্লাহু ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি
ওই টাকাটা গরীব লোকের বড় প্রয়োজন ছিল তাকে দিলা না দিলা কারে তুমি যাকে দিলা সে পাইল না কষ্ট কষ্ট শীতের মাঝে মাটিতে সে বসে যায় শীতের কাপড় কিনতে পারে না কাশের ওষুধ কিনতে পারে না টাকাটা তার দরকার মানুষগুলো শিরিক করছে কবর করছে দেদারছে হিন্দুদের দুর্গা পূজা যখন বাংলাদেশে আসে তখন লাখ লাখ মানুষ নতুন করে বেঈমান হয় ঈমান হারায় ওরা দুর্গা পূজা করে হারায় না ওরা ঈমান হারায় ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো উলালে নাইসা ছাগলের উলান আছে কয়টা বাচ্চা দিছে তিনটা দুইটা খাইয়া লাফায় আরেকটা মাছখান দিয়া দুর্গা পূজা করবে হিন্দু এটা তাদের ধর্মের রীতি এটা তাদের ব্যাপার আমরা বাধা দেব না লাইক রাহা ফিদ্দিন ইসলামে কোনো জবরদস্তি নাই বাধা দেওয়ার অনুমতি নাই তারা তাদের পূজা করে তারা জাহান্নামে যাচ্ছে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা মুসলমানের বাচ্চারা ঈমান হারাবো কেন মুসলমানের বাচ্চারা দুর্গা পূজা আসলে ঈমান হারাচ্ছে একটা স্লোগান দিয়াও ওই স্লোগানটা এখন বইয়ের মাঝে সিলেবাসে ঢুকাইছে আস্তাগফিরুল্লাহ প্রাইমারি স্কুলের সিলেবাসে ঢুকাই দিছে এই স্লোগানটা আজ থেকে 10 বছর আগেও ছিল না বাংলাদেশে এটা এখন ঘরে ঘরে পৌঁছে গেছে লাখ লাখ লোক মুশরিক কাফের হয়ে গেছে এই স্লোগানের কারণে ওই স্লোগানটা হলো ধর্ম যার যার উৎসব সবার এমন একটা শিরিক স্লোগান কুফরি স্লোগান বাংলাদেশে আছে না নাই অতএব আল্লাহর কোরআনে আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার দুইটা এক না আলাদা তাই স্লোগান হবে ধর্ম যার উৎসব তার বিয়ে যার বউ তার চাকরি যার টাকা তা থেকে না চাকরি যার যার বেতন সবার বিয়ে যার যার বউ সবার তো ধর্ম যার যার উৎসব সবার এটা হ্যাঁ কেমন হলো এটাও না হওয়া লাগবে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান মানা যাবে না এটা ঈমান হারানোর স্লোগান আমার বন্ধু আমাদের দেশে আমরা বিভিন্ন ভাবে ঈমান হারা হই ওই ঈমান হারাদের তালিকার মাঝে কিছু ভালো লোকের নাম ঢুকে যায় দেখবেন হাতের মাঝে আঙ্গুল আছে পাঁচটা আংটি আছে সাতটা জিজ্ঞাসা করলে বলে এই আংটিটা একবারে অমুকের দরবার থেকে আনছি এই আংটি হাতে দিলে নাকি এলাকায় বাড়ির পাশেও কোনো বিপদ মুসিবত আসে না এই আংটিটা একবারে খাজা বাবার মাজারের এক নাম্বার যিনি তত্ত্বাবধায়ক খাদেম তিনি দিছে ইয়াকুত পাথরের আংটি এটা হাতে দিলে তর তর করে ব্যবসায় উন্নতি হইয়া যায় এজন্য হাতের মাঝে বিভিন্ন আংটি তোমার ঈমান শেষ কারণ আংটি রাজ্জাক না আল্লাহ রাজ্জাক আংটি হাতে দিলে রিজিক বাড়বে তোমার কইলো কে তাহলে আমাদের কুমিল্লার কৃতি সন্তান লোটাস কামাল বর্তমান অর্থমন্ত্রী উনার যে হাজার হাজার কোটি টাকা অথচ উনার বাবা তো ছিল এমন করি লোটাস কামাল সাহেব নিজে বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন মিটিংয়ে বলে এসএসসি পরীক্ষার ফর্ম ফিলাবের টাকাটা উনার বাবা দিতে পারেন নাই এত গরিব ছিলেন এখন হাজার হাজার কোটি টাকার মালিক উনার হাতে আংটি আছে কয়টা উইলিয়াম বিল গেটসের হাতে আংটি কয়টা দুনিয়ার বর্তমান সবচেয়ে সেরা ধনী ইলন মাস্ক ও বেটার হাতে আংটি কয়টা তোমার কে বলেছে আংটি হাতে দিলে উন্নতি হয় রাজ্জাক আল্লাহ চাওয়া লাগবে তার কাছে বিপদ এবং মুসিবত থেকে আংটি তোমারে বাঁচাবে কই লোকে অথচ কোরআনে আল্লাহ কি বলেন ইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশফালাহু ইল্লাহু ও নবী মুহাম্মদ আল্লাহ যদি আপনাকে কোনো বিপদ দেয় ওই বিপদ থেকে আপনাকে আল্লাহ সারা বাঁচানোর ক্ষমতার কারণেই আর আপনি বিপদ থেকে বাঁচতে আংটি হাতে দিলেন ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে গেলেন আজিপ্ত
বড় আজীব যেই গণক আপনাকে হাতের রেখা দেখে বলে দিল আগামী মাসে ফারা আছে আর আপনি মাথা নাইরা কোলেন থাকতেও পারে তারপর উনাকে জিজ্ঞাসা করলেন সমাধান কি উনি বললেন যে কিছু টাকা দেন আমি একটা তাবিজ লিখকা দিমু ফারা গুলা কাইটা দিমু সব শেষ আর আপনি একবারে বিবেকহীন মানুষের মতো তাকে টাকা দিলেন সে ফারা কাটায়া দিল আজি অতস এক মিনিট পরে কি হবে আল্লাহ সারা কেউ জানে না এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে কয়েকদিন আগে শত শত মানুষ পড়ে গেল শত শত বাড়িঘর ভেঙে গেল যদি কোন গণক জানতো ভূমিকম্প হবে অমুক দিন এতটা বাজে তাহলে ওই বাড়িঘরগুলোতে একটা মানুষও থাকতো না কিন্তু আপনি বিবেকহীন আপনি তাকে বিশ্বাস করে ঈমান হারালেন গায়েবের মালিক তাকে মনে করলেন এজন আল্লামা সাইদি হুজুর ছাত্র জীবনে কুমিল্লা টাউন হল মাঠে ওয়াশুনছি উনি কইছেন যদি কোনো ঠাকুর গণক তোমাকে বলে হাতের রেখা দেখে আগামী মাসে বিপদ আছে 1313 টাকা 520 টাকা 1111 টাকা দেন বিপদ কেটে দেব টাকা না দিয়া পারলে গালের মাঝে কষাই একটা থাপ্পড় মেরে দিও রেগে গেলে বলিও ভাই জান রাগেন কেন আমার আগামী মাসের বিপদ টের পাইছেন আজকে সকালে আমার থাপ্পড় খাইবেন এটা মজিটার আর আপনি লেখা তাবিজ দিলে যদি বিপদ না আসে আপনার নিজের লেখা দুই চারটা তাবিজ গলা জুড়াইলে তো থাপ্পড় খাওয়া লাগতো না যে বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে গত কয়েক বছরের ভিতরে দুইবার আগুন লাগছে শপিং মলে বেটা নিজের খবরই ইমান হারাচ্ছে মানুষ আসতে আসতে ইমান হারাচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে বিভিন্ন কাজ করে আমাদের দেশে আমরা দেখি কুলক্ষণে বিশ্বাস করছে বাড়ি থেকে বের হইয়া খালি কলসি দেখলে কয় যে যাত্রা শেষ বিধবা মহিলা দেখলে কয় যাত্রা শেষ সকালবেলায় দোকানে বাকি দিলে যাত্রা হয় না মাগরিবের পরে সুই বিক্রি করা যাবে না রবিবারে বাস কাটা যাবে না এ জাতীয় আরো অসংখ্য কুসংস্কার আছে তুমি এগুলাকে ভাগ্য দেবতা বানায়া দিছো এগুলো ভাগ্য দেবতা নয় এগুলো হিন্দুদের কালচার তোমাদের ভিতরে ঢুকেছে এগুলো বিশ্বাস করলে ঈমান শেষ কুসংস্কার বিশ্বাস করলে শেষ আত্মিয়ারা তো শির আত্মিয়ারা তো শির ও প্রিয় ভাই এরকম করে অনেকগুলো আমি লিখেছি 29টা ঈমান বাঁচাতে হলে শিরিক ছেড়ে দিন এখন দুই নাম্বার হলো নেক আমল আমল বাঁচাতে হলে বেদাত ছেড়ে দিতে হবে যে ব্যক্তি বেদাতের সাথে সংযুক্ত হয় তার আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায় আমাদের সমাজে ডজন ডজন বেদাত আছে না নাই ঈমান হবে শিরিক মুক্ত আমল হওয়া লাগবে বেদাত মুক্ত قال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا نبي محمد صلى الله عليه وسلم بولن যে ব্যক্তি বেদাতি হয়ে যায় আল্লাহ তার রোজা তার নামাজ তার হজ তার যাকাত তার ভালো কোন কর্ম আর কবুল করে না তাই বেদাত নিয়ে মরলে আমল সংযুক্ত থাকবে না আমল কবুল হওয়া বন্ধ তুমি নামাজ পড়েছো আল্লাহ নামাজটা গ্রহণ করে নাই কারণ তুমি বেদাতি হয়ে গেছো قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي الا صاحب بدعة যে ব্যক্তি বেদাতি হয়ে যায় রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন সে আমার সুপারিশ পাবে না যে ব্যক্তি বেদাতি হয়ে যাবে হাশরের ময়দানে আমার সব উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো কিন্তু বেদাতি আসলে তাকে পানি দিতে পারবো না তার মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে আল্লাহ বেদাতিকে হাউজে কাউসারের পানি দেওয়ার অনুমতি দেবেন না এখন বেদাতিকে
বেদাতি হলো সেই ব্যক্তি কুরআন হাদিসে যেই ইবাদত নাই ওটাকে ইবাদত করে ইবাদত মনে করে যে আমল করছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুম ফি জামানিন নবী ওয়া সাহাবি বেদাত হলো এমন নতুন ইবাদত যেটা রাসূলের জামানায় ছিল না সাহাবাদের জামানায় ছিল না আজানের আগে দুরূদ পড়ে এমন কিছু লোক আছে না নাই দুরূদ পড়ার সময় হঠাৎ করে দাঁড়ায়া যায় কিছুক্ষণ বইরা আবার টুস কইরা বইয়া যায় এই যে সিস্টেম চালু করলেন এটা পাইলেন কই রাসূল ঈদ করেছেন দুটা ঈদুল ফিতর ঈদুল আযহা নতুন করে বানাইছে ঈদে মিলাদুন্নবী এবং মিছিল করে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী রাসূল যা করেন নাই সেটার নাম ইবাদত হতে পারে না হযরত হুযায়বা বলেন কুল্লু ইবাদাতিন لم يتعبد بها اصحاب رسول الله فلا تتعبد بها رسول الصحابه را যে ইবাদত করে নাই সেটা তোমরা করো না সেটা ইবাদত না নতুন করে ইসলামে ইবাদত চালু করিও না মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফালাইহি লানাতুল্লাহ বিশ্ব নবী বলেন যে নতুন করে ইবাদত চালু করবে তার উপর আল্লাহর গজব পড়ুক আমি নবী তার জন্য বদদোয়া দিলাম প্রশ্ন হতে পারে কারণটা কি বেদাত চালু করলে রাসূলের শাফাত মিলবে না হাউজে কাউসারের পানি মিলবে না কারণটা কি কারণ হলো বেদাত যখন চালু হয় সুন্নাত তখন হারায়া যায় আপনি বেদাত চালু করে যদি চালু দেখেন আপনি চুপ থাকবেন না বেদাত হলো ক্ষেতের মাঝে আগাছার মতো ঘাসের মতো আপনি ধান গাছ লাগাইছেন যদি সেখানে ঘাস ওঠে আপনি চুপ করে থাকেন ওই ঘাস আপনি উপরে তুলে ফেলে না দেন তাহলে ঘাসের ধাক্কায় ধান শেষ এখন এই হুজুর দুইটা বেদাত বানাইলো আপনি চুপ করে আছেন আচ্ছা অসুবিধা কি আজানের আগে দুরুস বললে অসুবিধা কি রাসূলের জন্মদিন ঈদে মিলাদুন্নবী করলে অসুবিধা কি মিলাদের মাঝে কিয়াম করলে অসুবিধা কি ইল্লাল্লাহ জিকির করলে অসুবিধা কি হু 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 করলে অসুবিধা কি আপনি অসুবিধা কি বললেন উনি বানাইলো দুইটা আমি বানাইলাম দুইটা উনি বানাইলো দুইটা ও বানাইলো দুইটা ও বানাইলো দুইটা এরকম যদি 10 20 বছর বেদাত চালু থাকে 20 বছর পরে ইসলামই খুঁজে পাওয়া যাবে না এই জন্য আলেমরা বেদাতের ব্যাপারে খুব সতর্ক থাকবে একজন কৃষক যেমন ঘাস দেখলে আগাছা দেখলে টেনে উপরে ফেলে দেয় বেদাত দেখলে আলেমরা সমাজ থেকে উপরে ফেলে দিতে হবে মাথার মাপে টুপি হবে গায়ের মাপে পাঞ্জাবি হবে রাসূলের মাপ ইসলাম হবে মাথা আপনার টুপি আপনার মাপ আপনার গা আপনার জামা আপনার মাপ আপনার ইসলাম আপনার না ইসলাম আপনার বাবার না ইসলাম আপনার পীরের না তাই কোনো আলেম কোনো পীরের কথা ইসলাম চলতে পারে না অমক বলবে অসুবিধা কি তমক বলবে অসুবিধা কি আর আপনি বলবেন তাই তো কথা অসুবিধা কি দুরুদ শরীফ আজানের আগে পড়লে সওয়াবের কাম দুরুদ পড়লে 10 নেকি আমি কই তাই নাকি সাহাবারা তো পড়ে নাই আজানের আগে দুরুদ কো না পড়লে পড়তে তার মানা করে নাই ও বন্ধু মানা করে নাই তাই তুমি সুযোগ পাইয়া গেছো তাহলে ফজরের নামাজের আগে সুন্নাত কয়রা কাত জোরে বলুন কয়রা কাত এখন কেউ যদি মানা করে নাই রাসূল তাই সুন্নাত 4 রাকাত পরে সওয়াব হবে নাকি আজানের পরে ফজরের নামাজে সময় থাকে অনেক লম্বা মুয়াজ্জিন সাহেব ঘড়ির দিকে তাকায়া দেখে এখনো জামাতের সময় আছে 25 মিনিট উনি শূন্য 6 রাকাত 10 রাকাত পড়তে পারবো তাই বলে কেউ কি 2 রাকাতের বেশি পড়ে তো রাসূল বেশি পড়া যাবে না মানা করছে কোন জায়গায় দেখান কোনো হাদিস তো নাই মানা তো রাসূল করে নাই এখন আমরা সবাই মিলে দুরাকাত পরে বসে থাকি
বসে বসে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ পড়ি কিন্তু নামাজ তো আর পড়ি না এর কারণ হলো বিশ্বনবী ফজরের আগে দুরাকাতের বেশি সুন্নাহ পড়েন নাই রাসূল যা করেন নাই সেটার নাম ইসলাম না দুরূদ শরীফ পড়া সওয়াবের কাজ জোহরের নামাজের ফরজ দুরাকাত পড়ার পরে আপনি আত্তাহিয়াত পড়লেন তারপরে বাকি দুরাকাত পড়ার জন্য দাঁড়ায়া গেলেন এই হলো ইসলামের নীতি কিন্তু আপনি মনে মনে ভাবলেন আজকে হাতে সময় আছে তাই ফরজ দুই রাকাতের পরে আত্তাহিয়াত পড়া দুরূদ শরীফটাও পড়া লই হানাফি মাযহাব ফতোয়া দেবে তোমাকে সাউ সেজদা দিতে যদি ভুলে পড়েন সাউ সেজদা ইচ্ছা করে পড়লে কবিরা গুনাহ মাগরিবের ফরজ দুই রাকাত পরে আপনি আত্তাহিয়াত পড়বেন আব্দুহু ওয়া রাসূলুহু অতটুকু বলে আপনি দাঁড়ায়া যান যদি ভুলেও আপনি দুরূদ শরীফ পড়েন সাউ সেজদা দিতে হবে এবার আপনাদের কাছ থেকে একটু জানি বলুন তো সাউ সেজদা আমরা শখে দেই না জরিমানা বলেন বলেন সাউ সেজদা শখে দেয় না জরিমানা তা আপনি দুরূদ শরীফ পড়ছেন খারাপ কি জরিমানা লাগবো কেন এখন এবার বলুন তো সাউ সেজদা দেয়াটা কি সুন্নত না ওয়াজিব ওয়াজিব তরক করা সগিরা গুনাহ না কবিরা গুনাহ তাহলে ভুলে যদি কেউ দুরূদ পড়ে সাউ সেজদা ইচ্ছা করে ছেড়ে দেয় কবিরা গুনাহগার হবে দুরূদ পড়লে না নেক কবিরা গুনাহ কেন উত্তর একটাই রাসূল এখানে দুরূদ পড়তে শিখান নাই কেউ আমরা যুক্তি দিয়া দুরূদ শরীফ চালু করব না এখানে ফজরের নামাজের পূর্বে দুরাকাত সুন্নতের জায়গায় যুক্তি দিয়া কেউ আমরা চার রাকাত চালু করব না রাসূল যা করে নাই আমরা তা করব না রাসূল যা ছাড়ে নাই আমরা তা ছাড়ব না এটার নাম ইসলাম ঠিক কি না এখন এবার আপনাদের আরেকটা কথা কই কইতাম নি এটা কইলে তো দুই একজন কষ্ট পেয়ে লাগেন দয়া করে আমারে মাফ করে দিয়ে না আগে আমি মাফ চাইয়া নিয়া তারপরে বলতেছি কষ্ট পাইয়েন না এই যে আপনারা ইল্লাল্লাহ জিকির করেন এটা রাসূল করছে কয়দিন তো আপনি এতক্ষণ পর্যন্ত আমার সাথে একমত এখানে আইসা কিন্তু আপনি আমারে আর করবেন না না আমার পীর সাহেবেরটাই ঠিক অপ্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নবীর লাখের উপরে সাহাবী ছিল লাখের উপরে ইল্লাল্লাহ জিকির একজন সাহাবীও কোনোদিন করেন নাই যদি কোনো সাহাবী করত তাহলে আমরা এটাকে ইবাদত বলতাম ঠিক না মেনে নিতাম তো সাহাবী তো করছে কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী করেছেন প্রমাণ নাই রাসূল নিজে জীবনে একবার বলছে প্রমাণ এই বেদাতি জিকির কেন আপনি চালু রাখলেন এই বেদাত নিয়ে বই লিখেছি যদিও বইটা আজকে খুব কম আছে 10 12 পেজ আছে বললো 38টা লিখছি বাংলাদেশে চলমান 38টা লিখছি এমন কিছু বেদাত আছে কইলে আপনার কলিজা গিয়া লাগবারে আমিও তো করি মানুষ নিজের বেলায় বড় অন্যের বেলায় ফতোয়া দিলে কষ্ট পায় না কাদিয়ানি রে কাফের কইলে কেউ কষ্ট পায় না কিন্তু নিজে কুফরি করলে কেউ যদি কয় তুমি কাফের তাহলে দলওয়াল লইয়া দৌড়ানি মারবো ও বন্ধু আমার রাসূলুল্লাহ এবং সাহাবারা যা করে না এমন ইবাদত আমরা করব না এটা বেদাত ইবাদত যদি আপনি করেন আর করতে করতে আপনি মরে যান তাহলে আপনার ইবাদত কবুল হওয়া বন্ধ নেক আমলগুলো স্থগিত এখন জান্নাত পেতে হলে ঈমান যেমন লাগবে নেক আমল লাগবে এখন নেক আমল শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম এটা যারা বুঝেছে তারা ভুল করেছে এই জন্য হজও করে নামাজও পড়ে শুধু টাকা লাগায় ঘোষ খায় অথচ নেক আমল হলো যা করণীয় তা করবেন যা বর্জনীয় তা ছাড়বেন মা তা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যত ফরজ আছে সব মানো যত হারাম আছে সব ছাড়ো আপনি নামাজও পড়বেন সুদও খাবেন এটার নাম নেক আমল হতে পারে না সুদ খেলে এক টাকা
গুনাহ হয় 76 বা 36 বার জেনার পরিমাণ সুদ খেলে হয় 73 গুনাহ সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা কিসের ইবাদত রমজান আসছে তাকওয়ার জন্য লাআল্লাকুম তাত্তাকুন হুজুররা ওয়াজ করবে কোরআন থেকে শুনবেন এই রোজা আসছে তাকওয়ার নিয়তে রোজা রাখবেন আর তাকওয়া মানে হলো হিফজুন নাফস মিম্মা ইউসাম গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া তে যত গুনাহ আছে রোজার আগে সকল গুনাহকে তালাক দিতেই হবে যারা সুদে টাকা লাগায়া রাখছেন আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান আমি সুদ আর খাব না যারা ওজনে কম দেন মালে বেজাল দেন বাবা মরছে মা মরছে 10 বছর এখনো বোনের জমি দেন নাই জোর করে ধইরা রাখছে বোনের জমি এমন ভাই বাংলাদেশে আছে না নাই আজকের মাহফিলে দুই চারজন থাকতে পারে বোনের হক ধরে রেখে রোজা রাখিও না এই রোজার কোনো মূল্য নেই ও প্রিয় ভাইরা মানুষের হক ধরে রাখিও না ডাকাত রাস্তায় পিস্তল নিয়ে ডাকাতি করে টাকা দেয় পয়সা দেয় চলে যাবে তাকে তুমি চিনো না কিন্তু তুমি যে বোনের হক ধরে রাখলা তুমি তো আরো বড় ডাকাত সে তো তোমার রক্তের বোন তুমি তাকে ভালো করে চিনো এ চিনে শুনে জেনে বুঝে ডাকাতি করো কেমনে বোন যদি না নেয় সেটা একবারে ভিন্ন কথা আমি বলেছি জোর করে ধরে রাখার ব্যাপার ঠিক কি না জোর করে ধরে রাখার কথা বলেছি কত ভাই আছে বোনকে ধমকায় তারায়া দেয় বোন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বোনকে ঠকায়া দেয় হাদিস হলো মানা খাদা শিবরাম মিনাল আরদে জুলমা فإنه يطوقه يوم القيامة من سبع أرضين زور করে এক বিগত পরিমাণ জমিন যদি দখল করো ধরে রাখো হাশরের ময়দানে সাত গুণ বড় করে আল্লাহ গলায় ঝুলাইয়া দেবে ও প্রিয় ভাই কার জন্য দখল করেছো তোমার তো সাড়ে তিন হাত এর চেয়ে বেশি তো তোমার সাথে যাবে না এমন জায়গা বরণ হতে পারে তোমার লাশটাও কবর দেয়ার মানুষ খুঁজা পাইবা না এমন জায়গায় মরণ হতে পারে তিনটা সাদা কাপনের কাপড়ও কপালে জুটবে না এমন মরণ হয় না লাশও খুঁজা পাওয়া যায় না এমন জায়গা হারাই গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আপনি হিল ট্যাক্সে যান না আমাদের বান্দরবন ঘুরতে গেছেন যদি বাঁকের মাঝে প্রাইভেট কারটা পড়ে যায় বাসটা পড়ে যায় 300 ফিট নিচে যাবে তোলার কেরেনও নাই কোনো সুযোগও নাই আপনার মাটি দিবে কেটা কাপড় পরাবে কেটা বিমান ক্রাশ করে হয় না বিমান অ্যাক্সিডেন্ট করে সাগরে পড়ে গেছে খুঁজা পায় নাই হাজার কোটি টাকা আছে কিন্তু সাড়ে তিন হাত কপালে কবরের মাটিটাও তো বোনের জমিন পরের জমিন দখল করো কেমনে ওজনে কম দিও না মালে বেজাল দিও না হারাম খাইও না মানুষ ঠকাইও না তুমি ঘড়ির দিকে তাকায়া তাকায়া বারবার বলবা কয় মিনিট আছে আর ইফতারের আপনজন কয় 5 মিনিট 7 মিনিট 10 মিনিট কত বড় মুত্তাকি সামনে খাবার আছে খাও না এই খাবারটা তো হারাম না কেন খাও না এই পানি খায় না ইফতার সামনে আছে বুকে পিপাসা আর এই পানি কি হারাম নাকি যে তো হালাল তো খান না কেন খেয়ালান কয় না আল্লাহ মানা করছে দিনের বেলা খাওয়া যাবে না এই পানি খাওয়া যায় না কয় ঘন্টা কয় 15 ঘন্টা সাড়ে 15 ঘন্টা 14 ঘন্টা রোজার দিন হারাম তাই আপনি পানি খান না ঘরের দরজা লাগাইয়া ভাত খান না ডুব দিয়া পানি খান না আল্লাহ দেখে সেই আপনি সুদ খান কেমনে সুদ খাওয়া কয় ঘন্টা হারাম কয় ঘন্টা গোশ খাওয়া হারাম কয় ঘন্টা তো হেডা কেমনে খান আল্লাহ বুঝি দেখে না গরিব দিকে তাকায়া তাকায়া আমনে কোনার কয় মিনিট আছে ইফতারের কত বড় মুত্তাকি রে কত বড় মুত্তাকি হালাল পানি খায় না আল্লাহ দেখব তো সুদে টাকা লাগাও হেডা আল্লাহ দেখে না
এই যে দেশে হাজার হাজার কোটি টাকার সুদি লেনদেন হয় রমজান মাসে এগুলো বন্ধ হয়ে যাবে হাজার হাজার কোটি টাকা পাচার হয় গোশ খায় রমজান আসলে অফিসে গোশ বন্ধ হয় তো কিসের রোজা রাখছেন এটার নাম তাকওয়া নয় দোস্ত আপনার কবরে ছেলে মেয়ে যাবে না বউ যাবে না মা যাবে না বাবা যাবে না আপনজনকে ভালো রাখার জন্য হারাম খাইও না কবরে ফেরেশতা তোমাকে টাকা পিঠাবে তোমার শাস্তি থেকে অংশীদার হবে না এজন্য আসুন আমরা ইমান এবং নেক আমলকে সঙ্গী করে মরতে চাই ইমান এবং নেক আমল যদি সাথে থাকে শিরক মুক্ত কুফর মুক্ত ইমান বেদাত এবং হারাম মুক্ত নেক আমল দুটো যত্ন করে নেবেন আল্লাহর ওয়াদা আল্লাহ আপনাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলে সেভাবে মরতে চাই তুমি তৌফিক দাও বলেন আমিন আমরা সংক্ষেপে দোয়া করে একসাথে বিদায় নিতে চাই গাড়িতে আমার লেখা